সারাম আপনাদের মাঝে চলে আসলাম টিভিএস রাইডার বাইকে কেপি এক্সজাস্ট সম্পর্ক নিয়ে। দেখেন আমরা নাট লুজ করে এবং ফিলার গজ দিয়ে আমরা রকার অ্যাডজাস্ট করব, ফিলার গজ বাহু মিলিমিটারও বলে কেউ, দেখতে পাচ্ছেন আপনাদের বাইকের রকার অ্যাডজাস্ট সঠিক নিয়ম বাহু মিলিমিটার বা ফিলার গজ দিয়ে সবসময় করবেন। এটা মাপ একুরেট থাকে, এটা থ্রি ভাল্বের বাইক, এখানে টু ভাল্ব অপোজিটে ওয়ান ভাল্ব দেখতে পাচ্ছেন। আমরা লুজ দিয়ে নিতেছি এবং অ্যাডজাস্ট করব আউটল্যান্ড ভাল্ব। ইঞ্জিনের টাইমিং আগে মিলে নিতে হবে, তারপর রকার অ্যাডজাস্ট করতে হবে এবং বাহু মিলিমিটার দিয়ে বাইকের রকার অ্যাডজাস্ট করা খুব সুবিধা, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমরা কেভিট কভার লাগাবো, আমরা এখন নাট টাইট করব। চারটি নাট থাকে কেভিট কভারে, চারটি নাট আমরা এক মাপে টাইট করব। দেখেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।